ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি নূর করিম, অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ সহ আরও অনেকে। এ সময় দলটির নেতাকর্মীরা জানান, কয়েক বছর থেকে অতীতের সরকার বিএনপি নেতাকর্মীর উপর হাজারো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, নেতাদের খুন করেছে, পাশাপাশি গুম করেছে, অবৈধভাবে ক্ষমতা চালিয়েছে তারা। তাদের পেটুয়া বাহিনী দিয়ে দিনরাত অত্যাচার করা হয়েছে। এই অত্যাচারীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানানো হয়। বিএনপি একটি শান্তিপূর্ণ দল, এরা কখনোই মানুষের ওপর অত্যাচার করে না। এখন নতুন একটি নাটক শুরু হয়েছে, তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে মানুষকে অন্য কিছু বোঝাতে চাইছে।